নমস্কার বন্ধুরা, আমি অনিতা, হেশেলখানা সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমি এনেছি শিকামপুরি কাবাব। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি বাদলের দিন একটু পকোড়া কাবাব এগুলো হলে খুব ভালো হয়। তো তাই জন্য আমি তোমাদের জন্য শিকামপুরি কাবাব রেসিপিটা বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না প্লিজ বন্ধুরা। তো চলো আমার হেশেলখানায় সবাই দেখতে পাবে আমি কিভাবে রেসিপিটা বানাই, সেটা তোমাদের আজকে পুরো দেখাবো। তো চলো দেখা যাক। দেখো এখন বাজে দুপুর 12টা, আর কিরকম বৃষ্টি পড়ছে দেখে মনে হচ্ছে বিকেল 5টা বাজে। শুরুতেই জানাচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে। তাহলে আবার শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম আমার হাতের পুরো এক মুঠো ছোলার ডাল, আর চারটে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 10-12টা রসুন, আর কিছু আদা কুচি, 250 গ্রাম মুরগির মাংসের কিমা। ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে সব উপকরণগুলো মেখে নেব, গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ওই সব উপকরণগুলো, মাখা উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 2 কাপ জল দেব। জল দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, মানে পুরো উপকরণটাকে শুকিয়ে নেব একেবারে। বন্ধুরা দেখো প্রায় শুকিয়ে এসেছে ছোলার ডাল, মুরগির মাংস। তারপরে দিয়ে দেবো নারকেল কোড়া, 1 বাটি নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার চীনাবাদাম দেব, মানে হাতের মুঠো করে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু শুকিয়ে নেব। শুকনো উপকরণগুলো এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একবারে হবে না, আমি 2 বার করে এই পেস্টটা করব। পেস্ট হয়ে গেছে, এই রকম ভাবে পেস্ট করতে হবে একদম মিহি করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার মাংসের পেস্টটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেই শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লবণ। এখানে স্বাদ মতন তোমরা মিষ্টি দিতে পারো, আমি মিষ্টি দিইনি। আর দিয়ে দেব 1টা গোটা পাতিলেবুর রস, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেখো ভালো করে পুরো শুকিয়ে গেছে আমার। এবার দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটা থালার মধ্যে ওই পেস্টটা তুলে রাখবো। অপরদিকে একটা সেদ্ধ করা ডিমকে 2 ভাগে ভাগ করে ওর মধ্যে থেকে কুসুমটা বের করে নিয়ে আলাদা জায়গায় রেখে সাদা অংশটা ভালো করে চিপসারে গ্রেট করে নেব। গ্রেট করে তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে একটা চাট মশলা একটু দেব, আর দেবো অরিগানো। এবার ভালো করে মিক্সড করে একটা পুর তৈরি করে নেব। আর অপর দিকে হাতের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর ওই তৈরি করা মণ্ডটা ওটা হাতে গোল্লা পাকিয়ে ও ভেতরে ডিমের পুরটা দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে মণ্ডর মধ্যে পুর তৈরি করে গোল পাকিয়ে কাবাব তৈরি করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো একটা একটা করে ভেজে তুলে দেব। এই কাবাবগুলো ভাজতে গেলে অনেকটাই তেলের প্রয়োজন হয়, 2 গু তেলের মধ্যে ভাজতে হবে, তা নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে।
কাবাব গুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব, কারণ তেলটা যতটা তেল থাকে তেলটাই পেপারটা টেনে নেবে। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাবাব, এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আমি গ্রিন চাটনি আর লাল চাটনির সঙ্গে পরিবেশন করেছি। গ্রিন চাটনিটা হলো পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি, লালটা হচ্ছে খেজুর আর তেঁতুলের চাটনি। এই চাটনির রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে এই চাটনির রেসিপিগুলো শেয়ার করবো। আর পাশে রয়েছে পেঁয়াজ। সত্যি বন্ধুরা এই রেসিপিটা না খেলে বুঝতে পারবে না, দুর্দান্ত হয়েছিল। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।